শরতের শুভ বিকেল। আজ 8 অক্টোবর 2022। আমি এখন দাঁড়িয়েছি গাজীপুর এবং কিশোরগঞ্জ জেলার ঠিক মাঝ বরাবর, ব্রহ্মপুত্র নদীর একটি শাখা নদ, যেই নদটি চলে গেছে কাপাসে এবং পাকুন্দিয়া থানাকে বিভক্ত করে আবার সেই লাখপুর এলাকায় গিয়ে শীতলক্ষার সাথে মিশেছে। এখানে শরতের কাশফুল ফুটে আছে, অবহেলা অযত্নে। নদীটা চৈত্র মাস এলে শুকিয়ে যায়, পানি তেমন একটি নেই, চারিদিকে সবুজের সমারোহ। এই বৃষ্টির বয়স অনেক হয়ে গেছে। এটা থেকে ঠিক পশ্চিম দিকে আরেকটি সেতু রয়েছে, সেই সেতুর এক পাশে কিশোরগঞ্জের হোসেনপুর, অন্য পাশে গাজীপুরের কাপাসিয়া এবং আরেক পাশে ময়মনসিংহের গফরগাঁও থানা। আসলে শরৎকালের একটি প্রধান বৈশিষ্ট্য হল শরতে যে সবুজের দেখা মিলে, এটা বছরের কখনো এতটা সবুজ হয়ে ওঠে না প্রকৃতি। পরন্ত বিকের পশ্চিমে সূর্যটা ডুবে গেছে একটু আগেই। একটু আগে এখানে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, ভালো ভারী বৃষ্টি হয়ে গেছে। আকাশ এখনো মেঘাচ্ছন্ন রক্তি মাভু। আমি ঠিক মাঝামাঝি দাঁড়িয়েছি যে সীমানা, এক পাশে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া আর বাম পা গাজীপুর জেলার কাপাসিয়া। আসলে প্রকৃতির কাছে এলে আমরা বিশুদ্ধ নিঃশ্বাস পাই, আবেগের ভালোবাসাটুকু পাই, জীবনের এক অন্যরকম অনুভূতির দেখা পাই। যে যেখানেই থাকুন, কাছে দূরে দেশে বিদেশে, সবাইকে শরতের উষ্ণ শুভেচ্ছা। ভালো থাকুন প্রতিদিন। আমি আলী হোসেন চৌধুরী, টোক কাপাসিয়া গাজীপুর।